তোমাদের সকলকে স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলে। তো আমি কৃষ্ণ ঘোষ, আর আজকে তোমরা যারা যারা ভোকলেট দিচ্ছ, তো ভোকলেট এবং জিলেটও, জিলেটেও সেম, জিলেট আর ভোকলেটের ফার্স্ট একটা কথা বলছি, জিলেট এবং ভোকলেটে যে কম্পিউটার সাবজেক্টটা থাকে, তো কম্পিউটারের কোশ্চেন প্যাটার্নটা প্রায় একই টাইপের থাকে। তো সেক্ষেত্রে যারা জিলেট দিচ্ছ তারাও এই ভিডিওটা অ্যাটেন্ড করো এবং সম্পূর্ণ এন্ড পর্যন্ত ভিডিওটা দেখো। আর যারা প্রথমবার এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো যাই হোক, আজকে আমি কম্পিউটারে একটা আপডেট দিচ্ছি, যে আপডেট তাই যে এমসিকিউ কোশ্চেন গুলা থেকে তোমরা কিছু জিনিস কমন পাবে এবং এই ধরনেরই বেশি কোশ্চেন তোমরা আসে। তো আমি অলরেডি তো কয়েকটা আপডেট দিচ্ছি, সেগুলো যদি তোমরা এখনো পর্যন্ত অ্যাটেন্ড না করে থাকো তাহলে ভিডিওর ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক আছে, বা আই সেকশনে ক্লিক করো, ওখানে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে দেখছি কম্পিউটারে কি কি কোশ্চেন গুলো আছে এবং এটা পিডিএফ ফাইলটাও তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও। সেই প্রসিডিওরটা কিভাবে তোমরা এটা করবে, তো আমাদের ফেসবুক পেজে তোমরা আসবে, ফেসবুক পেজে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডাউনলোড জাস্ট অপশনে ক্লিক করবে তোমরা, আর তোমাদের যে গুগল ড্রাইভ আছে ওখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, কম্পিউটারের তথ্য সঞ্চয়ের একক কী? কম্পিউটারের তথ্য যে ইনফরমেশন সঞ্চয় হয় সেটা কি বিট, বেস না বাইট দিয়ে? তো অপশন এ, কম্পিউটারের যে কোনো তথ্য তোমাদের বিট দিয়ে সঞ্চয় করা হয়, তো বিট অপশন এ হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। দু নম্বর অপশন সিপিইউ, সিপিইউর ফুল ফর্ম কী বা সিপিইউ এর পুরো নাম কী? তো আমি অলরেডি তোমাদের যে আগের আপডেটটা দিয়েছিলাম সেখানে কিন্তু বারবার বলেছি তোমরা ফুল ফর্মগুলো কমপ্লিটলি ভালোভাবে দেখে রাখো, কারণ এখান থেকে কনফার্ম তোমাদের একটা কোশ্চেন পাবে। তো সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তো অপশন বি হবে তোমাদের রাইট অ্যান্সার। এদিকে আছে তোমাদের 10 নম্বর কোশ্চেন, কম্পিউটার নেটওয়ার্কের কয়টি ভাগে ভাগ করা হয়? কম্পিউটারের যে নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্ক সিস্টেমকে কয় ভাগে ভাগ করা হয়? ল্যান, ওয়ান এবং ম্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, তো তিনটে ভাগে ভাগ করা হয়, তো এখানে অপশন বি হবে তোমাদের রাইট অ্যান্সার। তারপর লিনাক্সের অফিসিয়াল ম্যাসকট হলো কি? লিনাক্সের যে অফিসিয়াল সিম্বল থাকে সেটা কি? অপশন এ ক্যাঙ্গারু দিয়ে লিনাক্সের ইয়ে থাকে, 3 নম্বরের অপশন এ হবে তোমাদের রাইট অ্যান্সার। এদিকে ওয়েব পেজ তৈরি কি ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ তৈরি করা হয়? HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, না সি, না বেসিক, না HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো ওয়েব পেজ কীভাবে তৈরি করা হয়, মানে কোন ল্যাঙ্গুয়েজের সাহায্যে? HTML দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়, তো অপশন ডি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তো আমি বারবার বলছি, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিওতে লাইক করতে থাকবে, তাহলে আমি ভবিষ্যতে আরও ভিডিও আপডেট করার অনুপ্রেরণা পাবো তোমাদের জন্য। তো দেখো, কীবোর্ডের কোনো ফাংশন কী? কীবোর্ডের কোন ফাংশন কীটি চাপ দিলে বেশিরভাগ প্রোগ্রামের ক্ষেত্রে হেল্প উইন্ডোজ দেখা যায়? F5, F5 আমরা ইউজ করি কিসের জন্য? রিফ্রেশ মারার জন্য। F9, F8, না F1? তো চারের যে অপশানটা হবে তোমাদের ডি, F1 কীটা যেটা থাকে, F1 ফাংশন কীর মধ্যে কীবোর্ডের সবার ওপরের দিকে দেখবে তোমাদের এসকেপের পর থেকে তোমাদের ফাংশন কী থাকে F12 পর্যন্ত, F1 থেকে শুরু করে F12 পর্যন্ত 12টা ফাংশন কী থাকে। তো F5 আমরা রিফ্রেশের জন্য ইউজ করি, আর F1 কীটা হচ্ছে তোমাদের যে প্রোগ্রামের ফাংশন কী, বেশিরভাগ ক্ষেত্রে প্রোগ্রামের ক্ষেত্রে হেল্প উইন্ডোজ দেখা যায়। WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW এর পুরো অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার। বাকি আমি একদম রাইট অ্যান্সারটা, যেহেতু এটা খুব কমন কোশ্চেন ওই জন্য আনসারটা ফার্স্ট বলে দিলাম। নেক্সট আসছি আমরা, ড্রাম ও টনার সাধারণত কোন প্রিন্টারের সাথে যুক্ত থাকে? ডট ম্যাট্রিক্স, লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, না লাইন প্রিন্টার? তো এখানে তোমাদের চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে বি, লেজার প্রিন্টারের সাথে ড্রাম ইউজ করা হয়। ভাইরাস আসলে কি, ভাইরাসটা কি? ভাইরাস হচ্ছে একটা সফটওয়্যার, হার্ডওয়্যার, না প্রোগ্রাম? তো এখানে তোমাদের রাইট অ্যান্সার চারটের মধ্যে কোনটা, না জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ভুক্ত, তো কোনটা তোমাদের সি হবে। ভাইরাস এক ধরনের প্রোগ্রামিং, সেই প্রোগ্রামের সাহায্যে তোমাদের ভাইরাস বলা হয়, তো ভাইরাস এক ধরনের প্রোগ্রাম, এটা হার্ডওয়্যার না। হার্ডওয়্যার কাদেরকে বলা হয়? যেগুলো তোমরা হাতে করে ফিজিক্যালি যে সমস্ত জিনিসগুলো দেখতে পাবে সেটা হচ্ছে হার্ডওয়্যার, তো হার্ডওয়্যার তো হবেই না, তো এখানে সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আসবে প্রিন্টেড কপিকে আমরা কী বলবো, প্রিন্ট করে যেটা বের হয় প্রিন্টার মেশিন থেকে সেটা হচ্ছে হার্ড কপি, সফট কপি হচ্ছে যেটা আমরা ডিসপ্লেতে কোনো পিডিএফ ফাইল বা ওয়ার্ডের ফাইলকে দেখি তখন সেটা সফট কপি থাকে, আর যখন সেটা প্রিন্ট আউট বার করানো হয় তখন সেটা হয়ে যায় হার্ড কপি। নেক্সট আসছি আমরা, কোনো একটি প্রাইভেট নেটওয়ার্কিং সিস্টেমকে কী বলে? প্রাইভেট নেটওয়ার্কিং সিস্টেম বলতে বোঝাচ্ছে একটা কলেজের 3-4টে বিল্ডিংয়ের মধ্যে বা একটা কোম্পানি, সেই কোম্পানির যে
পুরো অফিস আছে এবং একটা অফিস থেকে অন্য অফিসে যে নেটওয়ার্কের সিস্টেমের মাধ্যমে তাদের তথ্য ইনপুট মানে তথ্যর ইনফরমেশনটা ট্রান্সফার হয় সেটা কী ইউজ করা হয়, ইন্টারনেট, ইন্টারনেট না এক্সটারনেট না ওয়াকি টকি বা ওয়াকি, ইন্টারনেট কাকে বলে? সবার প্রথম তোমাদের এটা জানতে হবে, ইন্টারনেট হচ্ছে টোটাল বিশ্ব জুড়ে যে নেটওয়ার্কিং সিস্টেমটা ছড়িয়ে আছে সেটা হচ্ছে ইন্টারনেট, এক্সটারনেটও না ইন্ট্রানেট, ইন্ট্রানেট অপশন এ হবে তোমাদের রাইট আনসার। ইন্টারনেটের সাহায্যে একটা প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে নেটওয়ার্ক বা তথ্যের আদান প্রদান হয়। সিস্টেম মেনু থেকে কী নির্বাচন করলে লিনাক্স বন্ধ হয়ে যায়, টার্ন অফ, ক্লোজ না এক্সিট না কোনোটাই না? সিস্টেম মেনু থেকে যদি তোমরা লিনাক্স অপারেটিং সিস্টেমে এ অপশন এ হবে তোমাদের রাইট অ্যান্সার, যদি টার্ন অফ সিলেক্ট করো সেক্ষেত্রে ডাইরেক্ট লিনাক্স বন্ধ হয়ে যাবে। ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেশন না ইউনিভার্সাল রিসোর্স লোকেটার, ইউআরএলের ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটার, অপশন বি হবে তোমাদের রাইট আনসার। আর বাকি চারটে পড়ার কোনো দরকার নেই, কারণ অপশন বি হচ্ছে একদম কমন জিনিস এগুলো। আমি ওই জন্য বারবার বলছি তোমরা কিন্তু যেটা জিলেটের স্টুডেন্ট বলো বা তোমরা যদি তো নেক্সট আসছে আমরা ফাইল ট্রান্সফার করতে কোন প্রোটোকল ব্যবহার হয়, FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, IP না TCP ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল না HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এখানে ফাইল ট্রান্সফার করতে তোমাদের 16 রাইট আনসার হবে তোমাদের, এটার হবে A ফাইল ট্রান্সফার, FTP প্রোটোকল ব্যবহার করা হয় ফাইল ট্রান্সফার করার জন্য। কোন কম্পিউটার সাধারণের ব্যবহারযোগ্য বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, ENIAC না EDSAC না EDVAC না ইউনিভ্যাক? তো এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে তোমাদের এই চারটের মধ্যে অপশন এ, ইনএক, ENIAC, ইনএক হচ্ছে তোমাদের ফার্স্ট ডিজিটাল বা কম্পিউটার, বিশ্বের ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। নেক্সট কোশ্চেন আসছে আমরা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, একদম অপশন এ হচ্ছে তোমাদের রাইট আনসার, লোকাল, ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটি ওয়েব ব্রাউজারের উদাহরণ কি, গুগল ইন্টারফ্লেয়ার না টেলনেট না সত্যম? তো একটা ওয়েব ব্রাউজার কিসের মাধ্যমে আমরা ওয়েব ব্রাউজ করতে পারি, ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। তো অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। টেলিফোন ব্যবস্থায় কী সিগন্যাল ব্যবহার হয়, আমরা যে ফোনে কথা বলি বা টেলিফোনে যে কার্যকলাপটা হয় সেটা কী সিগন্যাল ব্যবহার করে, ডিজিটাল, অ্যানালগ, হাইব্রিড না সবকটি? টেলিফোন ব্যবস্থাতে আমাদের যেটা হয় সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা হয়। মুছে ফেলা ফাইলগুলি পুনরায় উদ্ধার করার জন্যে যে আদেশ দেওয়া হয় তাকে কী বলে, রিস্টোর, আনডিলিট না মুভ না ডিস্ক কপি? কোনো ফাইলকে আমরা যদি রিমুভ করে দিই বা ডিলিট করে দিই সেক্ষেত্রে সেগুলিকে আবার পুনরুদ্ধার করতে আমরা কী ব্যবহার করি, আমাদের রিসাইকেল কিনে যখন থাকে তখন দেখবে আমাদের রিস্টোর করি সেটা। ফার্স্ট আমরা কম্পিউটারের যে কোনো ফাইলকে ডিলিট করলে সেটা রিসাইকেল বিনে যায়, রিসাইকেল বিন থেকে যদি আবার পুনরায় ফ্রি আনতে চাই সেক্ষেত্রে রিস্টোর অপশন, রিস্টোর সিলেক্ট করতে হয়। তো অপশন এ হচ্ছে রাইট অপশন। একটি ফাইলকে অন্য ফাইলে কপি করতে গেলে কোন কমান্ড ইউজ করতে হবে, এক্স কপি, ডিস্ক কপি, কপি না কপি কম? একটা ফাইল যখন একটা ফোল্ডারের মধ্যে আছে সেটা যদি আমরা অন্য একটা ফাইলে নিয়ে যাই এক্স কপি অপশনটা কমান্ডটা সিলেক্ট করতে হবে। নেক্সট আসছি আমরা ইন্টারনেটের জন্য অপরিহার্য হার্ডওয়্যার কী, একটা ইন্টারনেট ব্যবস্থার জন্য কম্পিউটার, মোডেম, টেলিফোন লাইন না সবগুলোই প্রয়োজন? ইন্টারনেট চালাতে গেলে তোমাদের কোনটা একদম ইম্পর্টেন্ট হার্ডওয়্যার? তো অপশন ডি, দেখো কম্পিউটার ছাড়া তোমরা নেট নিয়ে কী করবে, মোডেম চাই নেট নিতে গেলে, টেলিফোন লাইনও চাই নেট কানেকশানটা পাওয়ার জন্য। তো অপশন ডি হচ্ছে এখানে রাইট আনসার। কম্পিউটারে কিছু কিছু কোশ্চেন তোমরা লজিক্যাল থাকে তো একটু মাথা ঘামিয়ে করবে, দেখবে সবই কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে হবে, খুব ইজি থাকে তবুও তোমরা ম্যাক্সিমাম এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করো। আর একটা কথা, তোমরা যদি এটার PDF ফাইল চাও তো বারবার বলছি আমাদের ফেসবুক পেজ যের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নিও। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে টার্ন অফ করতে কীবোর্ডের কী ব্যবহার করে, আল্টা F4 না CTRL F4 না F4 না Shift F4? তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডাইরেক্ট যদি অফ করতে চাও সেক্ষেত্রে তোমার CTRL F4 যদি প্রেস করো সেক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা টার্ন অফ হয়ে যায়। এখানে আসবো, যদি অত্রেয়ী কুণ্ডু নামের কোনো ছাত্রী রেডলিফ মেলের কোনো ওয়েবসাইটের ইমেল পরিষেবার গ্রাহক হতে চান তাহলে তাদের ইমেল আইডি কী ধরনের হওয়া উচিত, @@kundu@rediffmail.com না kunduarea.com? তো তোমাদের এখানে ফার্স্ট একটা মেলের যে আইডিটা হয় তোমাদের জিমেল আইডিটা কেমন, ফার্স্ট তোমাদের নাম থাকে তারপর @, তারপর ডোমেন সার্ভারের নাম থাকে। তো অপশন সি হবে এখানে তোমাদের রাইট আনসার, রেডি ফাইনাল। এখানে তোমাদের যে ডোমেনটা, ডোমেনের নামটা, এখানে ইয়াহু কিন্তু ডোমেন ইউজ করে না বা জিমেল ইউজ করে না, যদি এটা জিমেল ইউজ করতো বা ইয়াহু ইউজ করতো সেক্ষেত্রে এটা হতে পারতো, বাট এখানে ফুল নেমটা দেখো, প্রথমে নেম থাকে
আত্রেয়ী কুণ্ডু, তো আত্রেয়ী এখানে আন্ডারস্কোর কোড দিয়েছে, তারপর কুণ্ডু @redlip, তো অপশন সি হচ্ছে তোমাদের রাইট আনসার। এদিকে আসবো আমরা, এদিকে আছে আমাদের নিম্নলিখিত কোন অপ, নেক্সট আমাদের আসছে র্যামের ফুল ফর্ম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের ফুল ফর্ম খুবই ইজি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপশন এ হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। জিইউআই, জিইউআই এর ফুল ফর্ম কি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। জিইউআই এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আসছি আমরা আন্ডো অপশনটা কোথায় থাকে, এডিট মেনুতে না ফাইল মেনুতে, আন্ডো অপশনটা না ফরম্যাট মেনুতে না ভিউ মেনুতে। তো আন্ডো যে অপশনটা আমরা সিলেক্ট করি এটা কোন মেনুতে থাকে, এডিট মেনুর মধ্যে আন্ডো অপশনটা থাকে। নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই, সিটিআরএল প্লাস পি কিসের শর্টকাট, সিটিআরএল প্লাস পি পেস্ট প্রিন্ট না প্রিন্ট প্রিভিউ না ফাইল প্রিভিউ। সিটিআরএল প্লাস পি যদি আমরা কোনো ওয়ার্ডের বা কোনো পিডিএফ ফাইলের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি সিটিআরএল প্লাস পি, সেক্ষেত্রে দেখবে এটা প্রিন্ট আউট বের হয়ে যায়, প্রিন্ট বের হয়ে যাবে, যে প্রিন্টার কানেক্ট থাকে তাহলে সিটিআরএল পি হচ্ছে প্রিন্টের শর্টকাট। ওএসআই সিস্টেমে কটি স্তর বা লেয়ার আছে, ওএসআই সিস্টেমের কটি স্তর বা লেয়ার আছে, অপশন এ হচ্ছে তিনটি, অপশন বি পাঁচটি, অপশন সি সাতটি, অপশন ডি আটটি। তো এখানে রাইট আনসার তোমাদের কোনটা হবে, চারটে অপশন, চারটে অপশনের মধ্যে তোমাদের রাইট আনসার এখানে হয়ে যাচ্ছে, অপশন এ হয়ে যাচ্ছে এখানে তোমাদের রাইট আনসার। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো, এখানে একটু কনফিউশন লাগছে, এটা অপশন এ মেবি এটা। তো আমি এই যে কোশ্চেনটা, ওএসআই সিস্টেমের কটি লেয়ার থাকে, তো এটা সম্ভবত অপশন এ হবে না, এটা সম্ভবত সাতটি হবে, সাতটি লেয়ার থাকে অপারেটিং ওএসআই সিস্টেমের ক্ষেত্রে, সাতটি লেয়ার থাকে, অপশন সি হবে তোমাদের রাইট আনসার। তো পেস্টের শর্টকাট কি, সিটিআরএল ভি হচ্ছে পেস্টের শর্টকাট, সিটিআরএল ভি হচ্ছে পেস্টের শর্টকাট, আর সিটিআরএল এক্স কি, কাট করার শর্টকাট হচ্ছে সিটিআরএল এক্স। নেক্সট আসছি আমরা, ওয়ার্ডের ফাইল থেকে বের হতে গেলে কোন মেনুতে যেতে হবে, ফাইল মেনু, এডিট মেনু, ভিউ মেনু না হেল্প মেনু। কোনো ওয়ার্ডপ্যাডের ফাইল ওপেন হয়ে আছে, সেখান থেকে বেরিয়ে আসতে হলে তোমাদের ফাইল মেনুতে ক্লিক করবে, দেখবে এক্স পাওয়া যায়, ওখান থেকে এ, তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। নেক্সট আমরা আসবো এদিকে, FTP ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে কোনো ফাইলের আপলোড এবং ডাউনলোড করার কাজ কোন স্তরে সম্পাদিত হয়, ডাটা লিঙ্ক, অ্যাপ্লিকেশন লেয়ার না প্রেজেন্টেশন লেয়ার না সেশন লেয়ার। তোমাদের ফার্স্ট যে নেটওয়ার্কিং লেয়ারের যে সাতটা স্তর থাকে, আমি আগের ভিডিওতে তোমাদের এটা ডিসকাস করেছিলাম, আমার ফার্স্ট কম্পিউটারের সাজেশন ভিডিওটা তোমরা একটু দেখে নেবো, যেটা লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এটার রাইট আনসার হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন লেয়ার, অপশন বি হবে তোমাদের রাইট আনসার। একটি ট্রান্সলেটারের উদাহরণ কি, ইন্টারপ্রেটার, কম্পাইলার, অ্যাসেম্বলার না সবকটি। একটা ট্রান্সলেটার কি, ট্রান্সলেটার কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ থাকে সেটা ট্রান্সলেটার কি, অপশন ডি হবে সবকটা, ইন্টারপ্রেটার, কম্পাইলার, অ্যাসেম্বলার সবগুলোই একটা ট্রান্সলেটার, তো অপশন ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে দেখে নেব, নেক্সট কোশ্চেন আছে, সকল ইংরেজি অক্ষর বড় হাতে টাইপ করতে হলে কোন কি একবার প্রেস করলেই হবে, ক্যাপস লক, সিট না ক্যাপস প্লাস টি না এন্টার। তো অপশন বি হবে তোমাদের রাইট আনসার, কিবোর্ডে যখন দেখবে কোনো কিছু তোমরা প্রেস করছো সব কিছু যদি তোমাদের ক্যাপিটালে পেতে চাও সেক্ষেত্রে তোমাদের ক্যাপস লকটা অন করে রাখতে হবে। নেক্সট খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ইন্টারনেটের মাধ্যমে যে যোগাযোগ করি সেটার একগুচ্ছ নিয়মের সমবায়কে কী বলে, প্রোটোকল, ল্যান্ড, ন্যাপ না নিক, অপশন এ হবে তোমাদের রাইট আনসার। প্রোটোকল হচ্ছে কয়েকটা সমবায় বা নিয়মের একগুচ্ছ নিয়মের সমবায়কে প্রোটোকল বলা হয়, তো অপশন এ হচ্ছে তোমাদের রাইট আনসার। ওয়ান এর দুটি উপরিভাগ কি এবং গ্লোবাল, এন্টারপ্রাইজ না ল্যান্ড না ম্যান না কোনোটাই না, তো এটার ক্ষেত্রে তোমাদের রাইট আনসার হবে অপশন এ, এন্টারপ্রাইজ। ওয়ান এর দুটি উপরিভাগ হলো ওয়ান, এন্টারপ্রাইজ, অপশন এ হচ্ছে রাইট আনসার। তো আমরা এই ভিডিওতে অলরেডি প্রায় 50টার মতো কোশ্চেন ডিসকাস করলাম, তো এখনও হয়তো যদি দুটো একটা কোশ্চেন মিস হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা এটার পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারো, এবং আরও আমি আপডেটস দিচ্ছি, তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, ভিডিও লাইক করবে, যে কোনো ধরনের সমস্যা হলে তোমরা সেটা কমেন্ট করে জানাবে, অথবা আমার সাথে তোমরা যদি যোগাযোগ করতে চাও সেক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আমাকে মেসেজের থ্রু যোগাযোগ করতে পারো। তো যাই হোক, আর কয়েকটা আমাদের কোশ্চেন রয়েছে, সেটা আমরা দেখবো। কোনো নাম্বার সিস্টেমের মানকে বর্গমূল আকারে প্রকাশ করার জন্য কি ফাংশন ব্যবহার করা হয়, ইকুয়াল টু ইএক্সপি না SQRT নাম্বার না SIN নাম্বার না STM। কোনো নাম্বার সিস্টেমের বর্গমূল আকারে যদি প্রকাশ করতে হয় সেক্ষেত্রে আমাদের যে কমেন্ট হয় সেটা হচ্ছে SQRT, বি হচ্ছে এখানে রাইট অপশন, SQRT। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাক্টিভ সেল
তাকে বলে যে সেলে কার্সার অবস্থান করে না না অথবা এ এবং বি। অ্যাক্টিভ সেল হচ্ছে যে কোনো দেখবে ওয়ার্ডে বা এক্সেল, এক্সেলের ক্ষেত্রে যখন তোমরা কাজ করবে এক্সেল সিট নিয়ে, এক্সেল সিটের যে বক্সগুলো থাকে সেখানে যদি তোমরা রাইট ক্লিক করো দেখবে ওটাতে একটা অপশন হয়ে থাকে, সেটা হচ্ছে অবস্থান করে। অ্যাক্টিভ সেল তাকেই বলে যে সেলে কার্সারটা অবস্থান করে। তো 48 ক্ষেত্রে তোমাদের এ হবে তোমাদের রাইট আনসার। এদিকে 50 লাস্ট কোশ্চেন আছে, ওয়ার্কশিটে প্রদর্শিত ডেটা সহজেই বোঝা যায় কিসের দ্বারা, ডেটাবেস, অক্ষর, চার্ট না চিহ্নর দ্বারা? কিসের দ্বারা বুঝতে পারবে? চার্টের দ্বারা ওয়ার্কশিটে প্রদর্শিত ডেটা সহজেই বোঝা যায়। তো প্রায় আমরা 50 মতো কোশ্চেন আমরা এই ভিডিওতে করলাম। তো যাই হোক, হয়তো দুটো একটা কোশ্চেন মিস হয়ে গেছে, তো বারবার বলছি তোমরা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবে আর ভিডিওটা অবশ্যই লাইক করবে। যে সমস্ত বন্ধুরা জিলেট এবং বুকলেট দিচ্ছে তাদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্রথমবার এলে, কারণ খুব শীঘ্রই আরও আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে।